মাওসেতুংয়ের পর শি জিনপিং। চীনে কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটিতে নাটকীয় প্লট পরিবর্তন, একরোখা নেতার লক্ষ্য কি এবার গোটা বিশ্ব? রাশিয়ার জন্য তো স্বস্তি, আর ভারতের জন্য সেটাই কি বেশ দুশ্চিন্তার? কি হবে, কোন দিকে ঘুরবে চীনের রাজনীতি? আসুন আজ এই নিয়ে ছোট্ট একটা আলোচনা সেরে নেওয়া যাক। ওয়ার্ল্ড পলিটিক্সে চীন যে বড়সড় কামড় বসাতে চলেছে সেটা নিশ্চিত করেছিলেন মাও সেতুং। 1976 সালে মাওয়ের মৃত্যু হয়, তারপর চৈনিক রাজনীতি সেভাবে কোনো অস্থিরতা দেখেনি। চীনের উত্থানের গ্রাফ ওপরের দিকেই থেকেছে, সেই ট্র্যাডিশন বজায় রেখেই ভেতরে সাম্যবাদ আর বাইরে পুঁজিবাদী ট্যাকটিক্স নিয়ে এগিয়েছে চীন। কিন্তু বিষয়টা আরও গ্লোবাল পলিটিক্সের অ্যাট্রাকশনের জায়গা তৈরি করল যখন চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং নিজে। একের পর এক সিদ্ধান্ত নিয়ে দেশনায়ক হয়েছেন, আর অন্যান্য দেশগুলোই তখন শিকে বানিয়েছে ভিলেন, কিন্তু থোড়াই কেয়ার। চীনের আভ্যন্তরীণ রাজনীতি যে কোনোভাবেই শিকে ছাড়বে না সেটা প্রমাণিত, কারণ শি জিনপিং এর এখন বয়স 69। চীনের কমিউনিস্ট পার্টি এমনিতেই নিজের কেন্দ্রীয় কমিটি নিয়ে বেশ কড়া, নিয়মের বাইরে গিয়ে কোনো কিছুর সঙ্গেই আপোষ করতে রাজি নয়, কারণ কেন্দ্রীয় কমিটিতে 68-এর পরেই নিতে হয় অবসর। কিন্তু জিনপিং এর ক্ষেত্রে দলীয় নেতা হিসেবে নির্বাচিত হলেন ফর দি থার্ড টাইম, তাহলে এবার প্লট পরিবর্তন কেন? প্রথম, এবারে সিসিপির যে বার্ষিক সম্মেলন ছিল সেটা 20তম, সি যে সাধারণ সম্পাদক হচ্ছেন সেটা বোঝা গেছিল, প্রেসিডেন্ট পদে যে তৃতীয়বার বসবেন সেটাও মোটামুটি সকলের জানা। নির্বাচনে শি যেমন নিজের অবস্থান নিশ্চিত করলেন, তেমনি শি তার কোনো সমকক্ষ নেতাকে পাশে থাকার জন্য ছাড় দিলেন না। এরই মধ্যে নতুন করে ভাইরাল হওয়া একটি ক্লিপ সমালোচনার ঝড় তুলল। হু জিনতাও, যিনি একটা সময় ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং চীনের সাবেক প্রেসিডেন্ট, তাকে বাইরে নিয়ে যাওয়া হলো, পাশেই নির্বিকার মুখে শিকে বসে থাকতে দেখল বিশ্ব। কেউ বলছেন এভাবেই নাকি হু জিনতাওয়ের ওপর এক মধুর প্রতিশোধ নিলেন তিনি, আবার অনেকেই বলছেন জিনতাও ছিলেন অসুস্থ। যাই হোক, শি ছাড়া কমিটিতে আর যে 6 সদস্য রইলেন তারা হলেন লি কিয়াং, ওয়াং হুনিং, কাইকি, লি জিমিট, ঝাও লেজি এবং ডিং জুয়েজিয়াং। আর একটা বিষয়, এই প্রথম সিসিপির পলিট ব্যুরো হলো নারী বর্জিত। শি নির্বাচনে জেতার পর মস্কো থেকে উষ্ণ অভ্যর্থনা চলে এসেছে, সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মতবিরোধ মনোবিরোধ সবই রয়েছে শুরু থেকে। সীমান্ত ইস্যু নিয়ে একবার খুব উগড়ে দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বলেছিলেন সীমান্তের অবস্থা দেখেই নিশ্চিত করা যাবে দুই দেশের সম্পর্কের অবস্থা কোথায় দাঁড়াবে। কিন্তু ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি নিয়ে চীনের চমক বলি হচ্ছেটা কি? ব্রিক্স গোষ্ঠী বা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত অর্থনীতি নাকি বিশ্ব অর্থনীতির জন্য দুর্দান্ত একটা এপিসোড লিখবে বলে অনেকেই মনে করেছিলেন। সেক্ষেত্রে সব থেকে বেশি এগিয়েছিল চীনের ইকোনমিক গ্রোথ, সেটা 5% বাড়তে পারে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু এখন অনেকে আবার বলছেন কোভিডের কারণে চীনের অর্থনীতি ভালো রকম ধাক্কা খেয়েছে। আবার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের একটি সমীক্ষাই বেশ তোলপাড় ফেলে দিল, তাই সেই সমীক্ষার নাম দেওয়া হয়েছে দ্য ফিউচার অফ গ্লোবাল ইকোনমিক পাওয়ার। সেখানেই বলা হচ্ছে 2100 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হবে চীন, আর চীনের ঘাড়েই নিঃশ্বাস ফেলবে ভারত। তার মানে বিশ্ব অর্থনীতিকে রুল করবে তখন এই দুই এশিয়ান কান্ট্রিজ। যাই হোক, আপাতত সময়টা আসতে এখনো অনেকটা দেরি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়েই কি চীন এখন থেকেই খুঁটিটা সাজাচ্ছে, আর চীনের সেই ইঙ্গিত বুঝতে পেরেই কি এখন থেকে ভারত প্রস্তুতি নিচ্ছে নিজের ইকোনমিক প্ল্যাটফর্ম মজবুত করার? উত্তরটা দিন আপনারা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।